আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা, তো আবার আমার ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের টপিকটা হলো চায়না সিআরটি সার্কিটের এসটিআর এর বোর্ড পাওয়ার সেকশন কিভাবে কাজ করতে হবে। তো কিছু কমেন্ট আসছে আমার একটা ভিডিও থেকে যে স্যার, এসটিআর এর বোর্ডের হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ কিভাবে বুঝবো, এবং টিএল 431 টেনরেস্টারের পাওয়ার লো হলে বা পাওয়ার হাই হলে কীভাবে কাজটা করব। তো সেই কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। তো চলেন ভিডিওটা দেখে আসি, আর সি ইন্টুর পরে। তো হ্যাঁ, ফিরে আসলাম ইন্টুর পরে। তো এই মাদারবোর্ডে এসটিআর এর নাম্বারটা হবে CQ0765RT। তো এই এসটিআর এর কাজটা করতে গেলে প্রথমত আমাদের চেক দিতে হবে এই যে এখানে স্টার্টিং যেই ভোল্টেজটা, এই ভোল্টেজটা, এই ভোল্টেজটা থাকবে সাধারণত 20 থেকে 24 ভোল্ট বা 18 ভোল্ট এমন থাকে। তো এই ভোল্টেজটা আগে চেক দিতে হবে। এই যে এই ভোল্টেজটা যদি না থাকে তাহলে আমাদের পাওয়ারে 110 ভোল্ট প্লাস বাকি যে ভোল্টেজগুলি কোনো ভোল্টেজেই প্রেজেন্ট হবে না। তো প্রথমত আমাদের এই স্টার্টিং ভোল্টেজটা চেক দিতে হবে। স্টার্টিং ভোল্টেজটা যদি না থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে এসটিআর খারাপ থাকলেও এই সমস্যাটা হয়। আবার অন্য ক্ষেত্রে দেখা গেছে এখানে 18 ভোল্ট একটা জিনার ডায়োড আছে, এই জিনার ডায়োডটা যদি খারাপ থাকে বা শর্ট থাকে তাহলেও এই ভোল্টেজটা উঠবে না, প্লাস এখানে স্টার্টিং ভোল্টেজটা আসবে না। বা এখানে এই যে 120 কে দুইটা রেজিস্ট্যান্স থাকে, এই দুইটা রেজিস্ট্যান্স থেকে একটা বা দুটা যদি কাটা থাকে তাহলেও এখানে যে ফিডব্যাক ভোল্টেজটা মানে এসটিআর স্টার্টিং ভোল্টেজটা, এই ভোল্টেজটা এখানে আসবে না। সাধারণত এই সমস্যায় যদি আমরা পড়ি তাহলে প্রথমত আমাদের চেক দিতে হবে এসটিআর স্টার্টিং ভোল্টেজ মানে ফিডব্যাক ভোল্টেজটা। তারপরে এই যে এখানে 120 কে দুইটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স, তারপরে এখানে সকল যে আরও কিছু রেজিস্ট্যান্স, ইয়ে জিনার ডায়োড আছে, এই জিনার ডায়োডগুলি আমাদের চেক দিতে হবে। মানে নো ভোল্টেজের প্রবলেমে পড়লে, মানে কোনো ভোল্টেজ যদি ডিসি ইয়া সেকেন্ডারি যে ভোল্টেজগুলি, এই ভোল্টেজগুলি যদি না উঠে তাহলে এই পার্টসগুলি আমাদের আগে চেক দিতে হবে। তার আগে আমাদের এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্লাইব্যাকের যে সাপ্লাইটা 110 ভোল্ট থেকে প্লাইব্যাকের ইনপুট হয়, এই জায়গার রেজিস্ট্যান্স 0.22 ওহমস রেজিস্ট্যান্সটা আমরা খুলে তারপরে কাজটা করব। কেননা এখানে যদি প্লাইব্যাক বা আউটপুট শর্ট থাকে তাহলে সেকেন্ডারি যে ভোল্টেজগুলি আছে এই ভোল্টেজগুলি প্রেজেন্ট হবে না। তারপর আমাদের চেক দিতে হবে এই যে সেকেন্ডারি যেই রেক্টিফায়ারগুলি আছে, এই রেক্টিফায়ারের সম্পূর্ণ চেক দিতে হবে। কেননা যদি কোনো রেক্টিফায়ার খারাপ থাকে বা শর্ট থাকে তাহলেও সেকেন্ডারি যে ভোল্টেজগুলি আছে এই ভোল্টেজগুলি প্রেজেন্ট হবে না। তার মানে আমরা যদি নো ভোল্টেজের সমস্যায় পড়ি, মানে সেকেন্ডারি যে ভোল্টেজগুলি আছে এই ভোল্টেজগুলি যদি না উঠে, তাহলে প্রথমত আমাদের চেক দিতে হবে এসটিআর এর হাই ভোল্টেজটা, তারপরে চেক দিতে হবে এসটিআর এর ফিডব্যাক ভোল্টেজটা মানে স্টার্টিং ভোল্টেজটা, তারপরে আমাদের চেক দিতে হবে স্টার্টিং ভোল্টেজ যদি না থাকে প্রথমত এসটিআর রিমুভ করে করার পরে যদি ভোল্টেজ না পায় তাহলে এখানে 120 কে দুইটা রেজিস্ট্যান্স আছে, এই দুইটা রেজিস্ট্যান্স চেক দিতে হবে। যদি রেজিস্ট্যান্স খারাপ থাকে তাহলে এখানে ফিডব্যাক ভোল্টেজটা আসবে না, আর যদি রেজিস্ট্যান্স ভালো থাকে ফিডব্যাক ভোল্টেজটা না আসে তাহলে এখানে যে 18 ভোল্ট জিনার ডায়োড, এই জিনার ডায়োডটা আগে চেক দিতে হবে। যদি জিনার ডায়োডটা লাগানো অবস্থায় 120 কে রেজিস্ট্যান্স ভালো থাকে তাহলে অবশ্যই এখানে ফিডব্যাক ভোল্টেজটা আসবে, 18 থেকে 20 ভোল্ট বা 25-24 ভোল্ট এখানে অবশ্যই আসবে। এই ভোল্টেজটা ওঠার পরে আমরা এই এসটিআরটা আবার কানেক্ট করবো। কানেক্ট করার পরে যদি ভোল্টেজটা না থাকে তাহলে বুঝবো যে এসটিআরটা খারাপ, এসটিআরটা চেঞ্জ করে আবার নতুন এসটিআর কানেক্ট করবো। করার পরে আশা করি আমাদের সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি সাইডে যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই ভোল্টেজটা প্রেজেন্ট হয়ে যাবে। তার আগে আমরা প্রাইমারি সেকশনে যে জিনার ডায়োডগুলি আছে, এই জিনার ডায়োডগুলি অবশ্যই আমরা পার্ট বাই পার্ট এক পাতা রিমুভ করে চেক দিয়ে নিব যে জিনার ডায়োডগুলি খারাপ আছে কিনা বা রেজিস্ট্যান্সগুলি কাটা আছে কিনা। তার আগে আরেকটা জিনিস এখানে ফোকাস দিতে হবে, যেহেতু এটা এসটিআর এর বোর্ড সেক্ষেত্রে এখানে 10-15 কোনো টেনরেস্টার কানেক্ট করা থাকবে না, সরাসরি এসটিআর থেকেই পিসি যে ফিডব্যাক ভোল্টেজটা, এই ভোল্টেজটা
আসবে। তো এখন আসি আমরা যে এক ভাই কমেন্ট করেছে যে 431 স্টারের মধ্যে কেন হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ হয়ে যায়, এর সমাধান কি, এই বিষয়ে আলাপ করি। এই বিষয়ে আলাপ করতে গেলে যদি আমাদের এখানে যে STR এর ফিডব্যাক যে ভোল্টেজটা, এই জিনার ডায়োডটা যদি ডিসকানেক্ট করা থাকে তাহলেও হাই ভোল্টেজ হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে অটো কাপলার যেটা এটা খারাপ থাকলেও অনেক সময় হাই ভোল্টেজ হয়ে যায়। আবার যেহেতু এটা STR এর বোর্ড, সেক্ষেত্রে আমরা টেকনিশিয়ান বাইরে, অধিকাংশ টেকনিশিয়ান বাইরে জানি যে STR এর বোর্ডের মধ্যে এখানে 18 কোনো ট্রানজিস্টর কানেক্ট করা থাকে না, বেশি ক্ষেত্রে ট্রানজিস্টর করা থাকে TL431। তো এই বোর্ডের মধ্যে যদি হাই ভোল্টেজ সমস্যায় পড়ি তাহলে এটি কাজ করতে হবে, এবং যে এখানে তিনটা রেজিস্ট্যান্স, এই তিনটা রেজিস্ট্যান্সও আমাদের চেক দিতে হবে। কারণ এই তিনটা রেজিস্ট্যান্স থাকলে যদি ট্রানজিস্টরের বোর্ড থাকে তাহলে হাই ভোল্টেজ হয়ে যাবে, বা STR বোর্ড থাকলে এখানে হাই ভোল্টেজ হয়ে যাবে, এই ট্রানজিস্টর রেজিস্ট্যান্সগুলি কাটা থাকে। এবং এই যে এখানে 6.2 একটা জিনার ডায়োড আছে, এই জিনারটা আমরা চেক দিয়ে নিব কাজের ক্ষেত্রে। এই জিনার ডায়োডটা আমাদের অবশ্যই চেক দিতে হবে যদি হাই ভোল্টেজ হয়ে যায়। আবার লো ভোল্টেজ হয়ে গেলেও অনেক ক্ষেত্রে জিনারের প্রবলেম থাকে বললেই লো ভোল্টেজ হয়ে যায়। তো বিশেষ করে TL431 যে ট্রানজিস্টর ডায়োডটা বোর্ডের মধ্যে ব্যবহার করে, এই বোর্ডটার মধ্যে হাই এবং লো ভোল্টেজ বেশি ক্ষেত্রে STR এর ফিডব্যাক ভোল্টেজের কারণে হয়, প্লাস এখানে জিনার ডায়োডটা খারাপ থাকলে হয়। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও থেকে কিছু জানতে পারলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাই ইলেকট্রনিক চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।